হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি বাংলা জিকে বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি ভিডিওটি হলো পৃথিবীর পাঁচটি মহাসাগরের নাম তাহলে দেখো আমরা অনেকেই পাঁচটি মহাসাগর সম্পর্কে জানি না কারণ কি আমরা শুনে এসেছি কিন্তু সঠিকটা আমরা জানি না তা আজকে আমরা এই ভিডিওটিতে এই পাঁচটি মহাসাগর সম্পর্কে আমরা জানবো তা চলো আর না করে শুরু করা যাক আমাদের প্রথম যে মহাসাগরটি সেটা সবথেকে বড় সেটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগর দেখো এইটা টোটালটা নিয়ে এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এই সাইডটি যদি দেখো গোল তো পৃথিবী অনেকটা গোলাকার এই সাইডের এই অংশটুকু হচ্ছে প্রশান্ত মহাসাগর তারপরে যেই মহাসাগরটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি আটলান্টিক মহাসাগর এই যে এই এলাকাটা টোটালটা নিয়ে এই যে এখানে এলাকাটা নিয়ে টোটালটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে কি এই যে ভারত মহাসাগর কেন এই যে ভারতের এই সাইডটা দিয়ে এই এলাকাটা সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে পড়ে আচ্ছা তারপরে আমরা দেখব যেটা উত্তরের সাইডে সেটাকে আবার কি উত্তর মহাসাগর অনেকটা উত্তর মহাসাগর অনেকে আবার এটাকে আর্টিক মহাসাগরও বলে এই যে এই এলাকাটুকু সমস্তটুকু হচ্ছে উত্তর মহাসাগর আর নিচের দিকে যেটা আছে দক্ষিণ মহাসাগর বা অনেকে আন্টার্কটিকা মহাসাগর বা আউ বলে থাকে এই যে এই অংশটুকু হচ্ছে হচ্ছে দক্ষিণ মহাসাগর তাহলে আমরা কি জানলাম পাঁচটি মহাসাগরের এর নাম পাঁচটি মহাসাগর কি কি এক নাম্বার কি এইটা হচ্ছে এক নাম্বার প্রশান্ত মহাসাগর এই যে প্রশান্ত মহাসাগর দু নাম্বার কি দু নাম্বার হচ্ছে এই যে আটলান্টিক মহাসাগর তিন নাম্বার কি ভারত মহাসাগর চার নাম্বার কি চার নম্বর হচ্ছে উত্তর মহাসাগর এবং পাঁচ নম্বর কি দক্ষিণ মহাসাগর এই হলো মোট পাঁচটি মহাসাগর তা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো আর কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল নোটিফিকেশনটি অন করো যখনই পরবর্তী ভিডিও আপলোড হবে সর্বপ্রথম ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ